পৃথিবীতে বসবাসকারী ইনসেক্টের অনেক প্রজাতি আছে, যাদের মধ্যে সুন্দর একটি ইনসেক্ট হলো বাটারফ্লাই বা প্রজাপতি, যাদেরকে অনেক রং বেরঙের দেখতে হয়ে থাকে। কিছু প্রজাপতি এতটাই সুন্দর যে একবার দেখলে চোখ ফেরানো যাবে না। এই প্রজাপতির সৌন্দর্য যে কাউকে খুশি করে দেবে। আজকের ভিডিওতে আমরা পৃথিবীতে দেখতে পাওয়া এই সুন্দর প্রজাপতিদের সম্পর্কে জানব। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এমআই বার্ডস প্রেজেন্ট 10 মোস্ট বিউটিফুল বাটারফ্লাই ইন দি ওয়ার্ল্ড। নাম্বার 10, দ্য গ্রিন ড্রাগন টেল বাটারফ্লাই। আপনি যদি ড্রাগনের ছবি দেখে থাকেন, তবে আপনি এই প্রজাপতিটিকে দেখলে বুঝতে পারবেন কেন এদের নাম ড্রাগন টেল রাখা হয়েছে। এই প্রজাপতির ডানার কিছু অংশ বাইরে বেরিয়ে থাকে, আর সেটি যখন বাতাসে উঠতে থাকে তখন দেখতে অনেকটা ড্রাগনের লেজের মতো মনে হয়। এই প্রজাপতির চেহারা কিছুটা ছোট হয়। যদি কথা বলা হয় এদের ডানার সম্পর্কে, তো এদের ডানার কালার কালো হওয়ার সাথে সাথে সাদা দাগও থাকে। এছাড়াও এই প্রজাপতির ডানার কিছু অংশ ট্রান্সপারেন্ট হয়ে থাকে। এই প্রজাপতিগুলিকে বেশিরভাগ ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, চীন আর সাউথ এশিয়ার দেশগুলিতে দেখা যায়। নাম্বার 9, 88 বাটারফ্লাই। এই প্রজাপতিগুলির নামও এদের চেহারার কারণেই রাখা হয়েছে। যদি এদের ডানার কথা বলা হয়, ডানার ভিতরে নীল রং হয়ে থাকে আর ডানার উপরে লাল রং থাকে। এই প্রজাপতির ডানা ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন এদের ডানার বাইরে গোলাকার দাগ থাকে, তার ভিতরে একরকমের আকৃতি থাকে যা দেখতে 88 নাম্বারের মতো হয়ে থাকে। এই নাম্বারের মতো প্যাটার্ন থাকার কারণে এই স্পিসিসকে এই রকম নাম দেওয়া হয়েছে। এছাড়াও এটি প্রথম এমন প্রজাপতি যাদের উপর নাম্বারের মতো প্যাটার্ন আছে। নাম্বার 8, মোনার্চ বাটারফ্লাই। আপনি বলতে পারেন এটি পৃথিবীর সবথেকে সুন্দর প্রজাপতির মধ্যে একটি। এটিকে প্রজাপতির রানীও বলা হয়। যদি কথা বলা হয় এদের সম্পর্কে, তো এই সুন্দর প্রজাপতির ডানা হলুদ, সাদা আর কালোর কম্বিনেশনে হয়ে থাকে। এই প্রজাপতি একসাথে ঝাঁক বেঁধে থাকে, আর এই প্রজাপতিগুলি যখন ঝাঁক বেঁধে থাকে তখন এদের সংখ্যা প্রায় লাখের উপরে হয়। যদি আপনি এদেরকে একসাথে দেখেন তো কখনোই ভুলতে পারবেন না। এবং একসাথে যখন এরা উঠতে থাকে, এদের উপর থেকে নজর সরানো মুশকিল হয়ে যায়। আপনি কমেন্ট করতে ভুলবেন না এই প্রজাপতিগুলিকে আপনার কেমন লাগলো। নাম্বার 7, গ্লাস উইং বাটারফ্লাই। এই প্রজাপতি বাকি সমস্ত প্রজাপতির থেকে অনেকটাই আলাদা দেখতে হয়। এদের ডানা কাচের মতো দেখতে হয়। এই প্রজাপতি ব্রাস ফ্রুটেড বাটারফ্লাই পরিবারের সদস্য। তবে এদের আরও একটি বিষয় হলো, এদের ডানা কাচের মতো হলেও ডানা সাইড দিয়ে লাল কালার হয়ে থাকে, যা এই প্রজাপতিকে আরও অনেক সুন্দর করে তোলে। গ্লাস উইং বাটারফ্লাই তাদের ট্রান্সপারেন্ট ডানার জন্য অনেক পরিচিত। এই প্রজাপতিগুলিকে দেখে মনে হবে এদের সেরকম শক্তি নেই, তবে আপনারা জানলে অবাক হবেন, এরা নিজের চেহারা থেকে 40 গুণ ওজন ওঠাতে পারে। এটা সত্যিই অবিশ্বাস্যকর। গ্লাস উইং বাটারফ্লাইগুলিকে সাউথ আমেরিকাতে দেখা যায়। নাম্বার 6, ডেড লিফ বাটারফ্লাই। এই প্রজাপতি মাঝারি আকারের হয়ে থাকে, যাদেরকে ডানাবন্ধ অবস্থায় একটি শুকনো পাতার মতো দেখায়। এই প্রজাপতির ডানার আকার 85 থেকে 110 মিলিমিটার মতো হয়ে থাকে। এরকম শুকনো পাতার মতো দেখতে হয় বলেই এই প্রজাপতির অন্য একটি নাম ওক লিফ বাটারফ্লাই। তবে বাইরের কালার শুকনো পাতার মতো হলেও ডানার উপরি অংশে অনেক রং বেরঙের হয়ে থাকে। এই প্রজাপতির ডানার উপরে কালো, নীল ও কমলা কালার হয়ে থাকে, যা এই প্রজাপতিকে অনেক সুন্দর করে তোলে। এরা এরকম হওয়ার কারণেই অন্য শত্রুর হাত থেকে খুব সহজে বেঁচে যায়। আপনি প্রথমবার এই প্রজাপতিগুলিকে ডানাবন্ধ অবস্থায় দেখলে বুঝতেই পারবেন না এটা কোনো প্রাণী। নাম্বার 5, বার্ড উইং বাটারফ্লাই। বন্ধুরা, এই প্রজাপতি পৃথিবীর সবথেকে বড় প্রজাপতির মধ্যে একটি। আপনাদের বলে রাখা ভালো, পৃথিবীতে বড় প্রজাপতির টোটাল 35টি স্পিসিস পাওয়া যায়। এদের নাম বার্ড উইং এই কারণেই রাখা হয়েছে কারণ এই প্রজাপতির ডানা অনেকটাই বড় হয়ে থাকে এবং এদের ডানা কিছুটা পাখির ডানার মতো দেখায়। বার্ড উইং প্রজাপতির ডানা লম্বায় 7.6 সেন্টিমিটার বা 3 ইঞ্চি পর্যন্ত বড় হয়। এদের ডানা বেশিরভাগ চকচকে এবং ব্রাইট কালারের হয়।
যা সবুজ, কালো, হলুদ, সাদা এবং কখনো কখনো নীল বা কমলা রঙেরও হয়ে থাকে। এই প্রজাপতিগুলিকে এশিয়ার বিভিন্ন দেশে ও অস্ট্রেলিয়া জুড়ে পাওয়া যায়। নাম্বার 4, ব্লু মরফো। ব্লু মরফো প্রজাপতিগুলিকে দক্ষিণ আমেরিকার মেক্সিকো, ব্রাজিল এবং ভেনেজুয়েলাতে পাওয়া যায়। এই প্রজাপতির ডানা লম্বায় 12 সেন্টিমিটারের মতো বড় হয়ে থাকে। এই নীল রঙের প্রজাপতি রিসার্চারদের মনে অনেক জায়গা করেছে। এদের কালার বাইরে বাদামি আর ভিতরে নীল হয়ে থাকে। ডানার চারি সাইডে কালো রঙের মোটা বর্ডার ও ডানার বাইরে কালো রঙের সার্কেল থাকে। সূর্যের আলোতে এই প্রজাপতিকে অনেক বেশি কালারফুল ও চকচকে দেখায়। এদের এই চকচকে নীল রঙের কারণে প্রচুর শিকার করা হয়েছে, তাই এদের সংখ্যা অনেক কমে গেছে। নাম্বার 3, এমারেল্ড সোয়ালোটেল। এই প্রজাপতি পৃথিবীর সবথেকে ফেমাস প্রজাপতির মধ্যে একটি। এদের সম্পর্কে বলা হয় এরা সবথেকে দ্রুত উঠতে পারা প্রজাপতি। এই প্রজাপতির ডানা 8 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে। যদি কথা বলা হয় এদের কালার সম্পর্কে, এদের রং সবুজ ও কালো হয়ে থাকে। তবে এই প্রজাপতি কালো ও সবুজ ছাড়াও আরও অনেক কালারেরও হয়ে থাকে। তবে আপনি যদি জিজ্ঞাসা করেন এই প্রজাপতির কোন রঙটি সবথেকে সুন্দর, তো আমার মনে হয় এই প্রজাপতির সবুজ রঙটি সবথেকে সুন্দর। নাম্বার 2, সাফিনা এঞ্জেল। এই সাফিনা এঞ্জেল সবথেকে সুন্দর প্রজাপতির মধ্যে একটি। এদেরকে একুয়েডর, পেরু ও বলিভিয়াতে পাওয়া যায়। এরা এতটাই সুন্দর যে সকলের মনে জায়গা করে নেবে। এই প্রজাপতি দেখতে কিছুটা ড্রাগনটেল প্রজাপতির মতো হয়ে থাকে। এরা এতটাই আকর্ষক দেখতে যে কেউ এদেরকে না ছুঁয়ে থাকতেই পারবে না। এক নজরে দেখলে এই প্রজাপতি কোনো জাদুর থেকে কম লাগে না। নাম্বার 1, লুনামথ। লুনামথ একটি সবুজ রঙের প্রজাপতি, যাকে কিছুটা ড্রাগন প্রজাপতির মতো দেখতে। এই প্রজাপতির রং পুরোপুরি সবুজ পাতার মতো হয়ে থাকে, যার কারণে এরা খুব সহজে নিজেকে ক্যামোফ্লেজ করতে পারে। এদেরকে গাছের মধ্যে চেনা অনেক মুশকিলের। আর যদি কথা বলা হয় এদের চেহারার, তো এই প্রজাপতির ডানা 4.5 থেকে 7 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এছাড়াও এদের ডানা চোখের আইব্রোর মতো দেখায়, যা এদেরকে শত্রুর হাত থেকে বাঁচতে সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পৃথিবীতে বসবাসকারী সুন্দর 10টি প্রজাপতি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অল করে রাখবেন আরও রিলেটেড ভিডিও পেতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। অবশেষে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।